আপনি যদি একজন ইউটিউবার হতে চান এবং ইউটিউবার হওয়ার পরিকল্পনা আপনার আছে অথবা আপনি একজন ইউটিউবার বর্তমানে ইউটিউবে কাজ করতেছেন সো সেই ক্ষেত্রে এই ভিডিওটি অবশ্যই আপনার উপকারে আসবে ভিডিওতে ভিউ নাই আমরা কিভাবে ভিডিওতে ভিউ নিয়ে আসতে পারি এবং আমরা কিভাবে ভিডিও ছাড়লে এবং আমাদের ভিডিও ট্যাগ কোনগুলো ইউজ করলে ভালো একটা ভিউ আসার সম্ভাবনা আছে এগুলো নিয়ে আজকের ভিডিওতে আমি কভার করব অবশ্যই ভিডিওটার না টেনে সম্পূর্ণ দেখবেন আরেকটা ব্যাপার আপনাদের জন্য একটা গিফট আছে গিফটটা হচ্ছে ভিডাই কিউ পাবেন তিনজন কমেন্টের উপর ভিত্তি করে আমি এটা দিব আমাকে হচ্ছে যিনি করবেন ফলো দিয়ে রাখতে পারেন এখানে আমার ফেসবুক পেজ আছে এই পেজে যাওয়ার পর আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা এখানে গিয়ে ফলো দিয়ে রাখবেন এবং অবশ্যই কোনো হেল্প লাগলে মেসেজ দিবেন সো এখানে আমি হেল্প করার চেষ্টা করব সবাইকে তো দেওয়া যাবে না আমি তিনজনকে ভিডাই কিউটা দিব এক মাসের জন্য পরবর্তী মাসে আবারও হচ্ছে ট্রাই করব যাই হোক সো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি হাউ টু ফাইন্ড বেস্ট ট্যাগ ফর ইউটিউব ভিডিও মানে আমাদের ভিডিওর জন্য বেস্ট ট্যাগ কীভাবে ফাইন্ড করতে পারি ট্যাগটা কি কিওয়ার্ড যেটাকে বলা হয় মানুষ যেটা লিখে সার্চ করে আমি একটা উদাহরণ দেখাই ধরেন আমি এই জায়গায় লিখলাম গুগল অ্যাডস বাংলা টিউটোরিয়াল 2022 এই কথাটা যখন লিখলাম এখানে সাজেশনে অনেক কিছু আসছে সো সাজেশনে অনেক কিছু আসার পর এগুলো কিন্তু অনেক সার্চ হয় যাই হোক এগুলো আমরা পরে আসতেছি আমি এই জায়গায় একটা সার্চ করলাম আপনি যে কথাটা লিখে সার্চ করবেন ওইটার উপর ভিত্তি করেই কিন্তু ভিডিওগুলো এই নিচে আসবে এবার দেখেন এখানে কিন্তু অনেকগুলো ভিডিও যার ভিতরে আমার এই একটা দেন হচ্ছে এই একটা এখানে অনেকগুলো ভিডিও র্যাঙ্ক করছে তাহলে কিভাবে র্যাঙ্ক করলো এর মূল কারণ হচ্ছে রেগুলার ভিডিও দেওয়ার পাশাপাশি আমি যখন এই ভিডিও নিয়ে কাজ করছি এবং কিওয়ার্ড পারফেক্টভাবে দিছি এর ফলে র্যাঙ্ক করছে ঠিক সেমভাবে কেন র্যাঙ্ক করছে আমরা একটু এই জিনিসটা দেখি গুগল অ্যাডস বাংলা টিউটোরিয়াল তাই তো কপি করি এটা কপি করে কন্ট্রোল এফ এ প্রেস করি কন্ট্রোল ভি তাহলে আমরা দেখতে পাবো এই যদি স্ক্রোলিং করি তাহলে দেখতে পাচ্ছি দেখেন ভিডিও র্যাঙ্ক করার মূল জিনিসটা কি এই জায়গায় দেখেন আপনারা যদি ভালো করে খেয়াল করেন এখানে আমাদের টাইটেল এবং ডিসক্রিপশনে দুই জায়গা আছে তার মানে এই জিনিসটা ট্যাগেও আছে এই যে দেখেন গুগল অ্যাডস বাংলা টিউটোরিয়াল এখানে টাইটেলে আছে আবার একই সাথে এখানে ডিসক্রিপশনের প্রথম 250 লাইনের ভিতরে থাকতে হয় এবং একই সাথে এটা কিন্তু ট্যাগেও আছে যার ফলে এই জিনিসটা র্যাঙ্ক করছে এখন এই ট্যাগটা তো মানুষ সার্চ করে এজন্যই তো দেই এই ট্যাগগুলোই আমরা কিভাবে ফাইন্ড করতে পারি এবং কোথায় বসাইলে আমাদের উপকার হবে এটা দেখাবো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন আর টুলগুলো অবশ্যই আপনারা জেনে যাবেন ভিডিওটা দেখলে সো যাই হোক প্রথমেই আছে আমাদের স্টেপ নাম্বার অনেকই করতে হবে ফার্স্ট আপলোড রেগুলার ভিডিও দেখেন আপনি যদি ইউটিউবিং করতে চান বা ইউটিউবার হতে চান অবশ্যই কী করতে হবে রেগুলার ভিডিও দিতে হবে মানে একদিন পরে একদিন অথবা দুই দিন পরে পরে ভিডিও দিবেন অথবা প্রতিদিন ভিডিও দিবেন অথবা সপ্তাহ পরে পরে এইভাবে রেগুলার সেম টাইমে সেম ডে মানে একদিন পরে একদিন বা যেই টাইমে আপনি দেন গ্যাপ রেখে ওইভাবে দিবেন মনে করেন আমি কিন্তু আজকে এক মাস পর ভিডিও দিচ্ছি এক মাস সরি 18 কিংবা 20 দিন পরে এখন এত দিন পর ভিডিও দেওয়ার পর খুব একটা যে ভিউ হবে এমন না দেখবেন যে ভিউই হয় না সো যদি আমি রেগুলার ভিডিও দিতাম তাহলে কিন্তু ভিউ হইতো ঠিক সেমভাবে আপনারা যখন রেগুলার ভিডিও দিবেন এমনিতেই ভিউ হবে দুইটা একটা প্রথমে ভিউ হবে আস্তে আস্তে গ্রো হবে সো যাই হোক আমাদের ট্যাগ বা কিওয়ার্ড রিসার্চটা ভালোভাবে শিখতে হবে এই কিওয়ার্ড রিসার্চের জন্য ভিডাইকিউ টুলটা দরকার সো আমি তো বলেছি যে তিনজনকে আমি গিফট দিব কমেন্টের উপর ভিত্তি করে এবং শেয়ার করবেন অবশ্যই ভিডিওটি আর হচ্ছে এই টুলের পাশাপাশি ভিডাইকিউ অনেক সময় আমাদের থাকে না সো সেই ক্ষেত্রে কি আমরা কিনে নিব না আমরা ওইটা কিন্তু ওইটার অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করতে পারি তবে আরও টুল আমরা ব্যবহার করব কোনো টুলই পারফেক্ট না এরপরে হচ্ছে কি কি ব্যবহার করতে হবে এই জায়গায় অনেকগুলো আছে প্রথমেই আছে ইউটিউব সাজেস্ট এই যে দেখেন ইউটিউব সাজেস্ট তার মানে আমি যদি ইউটিউবে যাই এবং এই জায়গায় ই করি এবং এখানে আমি সার্চ করি ধরেন হচ্ছে মেক মানি অনলাইন লিখে সার্চ করলাম মেক মানি অনলাইন এই কথাটা যখন আমি লিখে সার্চ করলাম আমার এখানে অনেকগুলো আসতেছে এখন এগুলো যদি আপনি এই জায়গায় ক্লিক করেন তাহলে বাকিগুলো আর পাবেন না তাহলে আমরা কি করতে পারি এগুলো কপি কীভাবে করতে পারি এগুলো যাবেও না এবং এই লিস্টগুলোই আমার দরকার যেহেতু আমার এই লিস্টগুলো দরকার কিভাবে আমরা নিব আমরা ফার্স্টে এই যে জিনিসটা এখানে একটা ক্লিক করে দেখি যে কোথায় যায় এই জায়গায় গেলে আমরা ক্রম একটা এক্সটেনশন পাচ্ছি এই এক্সটেনশনটা আপনি অ্যাড করে নেবেন কপি লিঙ্ক টেক্সট সো এখানে অ্যাড করে নেবেন অ্যাড করার পর দেখেন এই জায়গায় চলে আসছে এইবার আমরা কি করব যখন ভিডিও মেক করব ওই ভিডিওতে যখন ট্যাগ দিব
এই জায়গা থেকে এভাবে কপি করবা, রাইট ক্লিক করে কপি করে কপি লিংক টেক্সট। এবং এইটা দেখেন আমি যদি আমার কোনো ইউটিউব ভিডিওতে বসাই, চাইলে আমি এই জায়গায় এবার বসাইতে পারি। আমি যদি এখানে ক্লিক করি এবং যদি আমার এইটা ডিসক্রিপশনে, এই যে দেখেন অ্যাবাউট যে ফরম্যাটটা, অ্যাবাউট দিস ভিডিও, এই জায়গায় আমি যদি বসাই তাহলে ভিউ আসার সম্ভাবনা আছে। এবং এগুলোই আমি আমার ট্যাগে বসানোর চেষ্টা করব। সেই ক্ষেত্রে আমার কি হবে, এই যে দেখেন এই জায়গায় যদি আমি বসাই ভালো একটা ভিউ আসার সম্ভাবনা আছে। তাহলে কি করতে হবে, অবশ্যই আপনাকে এই সাজেশনগুলো এইভাবে কপি করে নিতে হবে। কিন্তু আমি যদি এখানে ক্লিক করি তাহলে তো বাকিগুলো চলে যাবে, এর জন্যই আমাদের এই টুল এক্সটেনশনটা যেটা কপি লিংক টেক্সট। ওকে, দেন আমাদের কিওয়ার্ড টুল। এই কিওয়ার্ড টুলের ভিতরে আরও অনেকগুলো টুল আছে, যেই টুলের লিস্টগুলো আমি দিতে, ফেসবুকে যদি আমাকে ফলো করে থাকেন তাহলে অবশ্যই ওই জায়গায় পেয়ে যাবেন। সো যাই হোক, আমি যদি এই জায়গায় ক্লিক করি এখানে একটা টুল আছে, আপনারা যেটা করবেন অনেকগুলো টুল থেকে ট্রাই করবেন। এই যে আমি ক্লিক করলাম এবং ইউটিউবে ক্লিক করলাম, এবার আমি কী নিয়ে ভিডিও বানাতে চাচ্ছি, ধরেন মেক মানি অনলাইন। সো আমি এখানে লিখলাম মেক মানি অনলাইন বা ইউটিউব ট্যাগ, তাই তো, ভিডিওটা যেহেতু ইউটিউব ট্যাগ, ইউটিউব কিওয়ার্ডস রিসার্চ আমি লিখে সার্চ করলাম। এবং এই জায়গায় যখন সার্চ করলাম এখানে একটা কান্ট্রি আছে, আমি আমার যে দেশ মানে বাংলাদেশ, আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিব। সো যখন আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিব তাহলে বাংলাদেশে যেগুলো সার্চ হয় এগুলো আমি পাবো। এবার যদি আমি সার্চ করি, অবশ্যই আপনারা সিলেক্ট করে দেবেন কান্ট্রি, এখানে ওয়ার্ল্ড ওয়াইড আছে। এইবার আমি দেখতে পাচ্ছি এইগুলো মানুষ সার্চ করে, তার মানে আমি যদি এইগুলা কপি করি বা এইগুলো ব্যবহার করি তাহলে ভিউ আসার সম্ভাবনা আছে। তাহলে প্রথম ব্যবহার করতে হবে এই যে সাজেশন থেকে, দ্বিতীয়টা হচ্ছে আমাদের এই টুল থেকে, এই জায়গায় টুলটার নাম হচ্ছে কিওয়ার্ড টুল আইও। সো এই জায়গা থেকে আমরা এইগুলো নিব, তাহলে আমাদের ভিউ আসার সম্ভাবনা আছে। সার্চ ভলিউম দেখার কোনো প্রয়োজন নাই, যেগুলো সামনে আছে এগুলাই ব্যবহার করবেন। সো যাই হোক, এরপরে আমরা দেখি পরের বার কি, পরে হচ্ছে গুগল ট্রেন্ড। আমরা যদি এখানে রাইট ক্লিক করে গুগল ট্রেন্ডে যাই, গুগল ট্রেন্ডে আমি গেলাম, গুগল ট্রেন্ডে যাওয়ার পর আপনি বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। এবার আপনি লিখেন, ধরেন হচ্ছে ফ্রিলান্সিং নিয়ে আমি ভিডিও বানাই, সো আমি ফ্রিলান্সিং দিলাম এবং ফ্রিলান্সিং দিয়ে এই জায়গায় ক্লিক করলাম। ক্লিক করার পর আমি দেখতে পাবো বর্তমানে এটা চাহিদাটা কিন্তু উপরের দিকে আছে, তার মানে এই বিষয়ে যদি আমি ভিডিও বানাই ভিউ আসার সম্ভাবনা আছে। এই যে দেখেন, সো আমাকে কী করতে হবে, এই যে কিওয়ার্ডগুলো, এই যে কোয়েরি, মানুষ এইগুলো সার্চ করছে। সো মানুষ যেহেতু এইগুলো সার্চ করছে, আমি যদি এইগুলা নিয়ে ভিডিও বানাই তাহলে ভিউ আসার সম্ভাবনা সব থেকে বেশি। সো আই হোপ বুঝতে পারছেন। এর পরেরটা কি, পরে হচ্ছে ভিডিও ভাইরাল। ভাই এখন এই যে ট্যাগগুলো আপনি রিসার্চ করছেন, তার মানে ট্যাগগুলো আমরা ইউটিউব সাজেশন থেকে, এই টুল থেকে, আরও অনেকগুলো টুল আছে, যে টুলগুলো হচ্ছে আমার এই জায়গায় আছে, যেগুলো সবগুলো ইউটিউবের জন্য। সো এরপরে আপনি এই টুলটা ব্যবহার করতে পারেন, যেটা অসম একটা টুল, মানে কোন টাইটেলটা এবং কোন কিওয়ার্ডটা ব্যবহার করলে আপনার কেমন স্কোর আসতে পারে। দেখেন এই টুলে আমি আসলাম, আসার পর এখানে দেখতে পাচ্ছি এই জায়গায় যখন আপনি বাংলাদেশ দিলাম এবং আমার যে মেইন কিওয়ার্ডটা ওইটা লিখে সার্চ করলাম এবং সার্চে ক্লিক করার পর দেখতে পাচ্ছি এইটা যদি আমি ব্যবহার করি 85 স্কোর আমি পেতে পারি, তার মানে আমি এটা ব্যবহার করলে ভিউয়ের পরিমাণও ভালো পাবো, এই জন্য সবার উপরে এটা আছে। সো আপনারা এইভাবে সার্চ করে করে দেখবেন। এই সবগুলো টুল আমি হচ্ছে ফেসবুক পেজে দিয়ে দিব, আপনারা চাইলে ফেসবুক পেজ থেকে দেখতে পারেন। এরপরে হচ্ছে ভিডাইকিউ। আমরা জানি ভিডাইকিউ হচ্ছে সব থেকে পপুলার, এই ভিডাইকিউ টুলটাও আমরা ব্যবহার করে এই কাজটা করতে পারি। আমি ভিডাইকিউর ভিতরে আসলাম, ভিডাইকিউর ভিতরে আসার পর আমি যখন সার্চ করলাম, সার্চ করার পর কিন্তু আমি অনেক কিছু পাবো। এই জায়গায় আমি ইন্টারে প্রেস করি, এইবার দেখেন এখানে একটা এসইও স্কোর পাবো, যেটা এটা নিয়ে কাজ করলে কেমন ভিউ পেতে পারি, টোটাল এই পরিমাণ ভিউ আমি পেতে পারি। কিন্তু আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, বেশিরভাগ মানুষ যেহেতু কোশ্চেন করে, ওই কোশ্চেন রিলেটেড হচ্ছে কিওয়ার্ড নিতে হবে। এই যে ডান দিকে দেখেন কোশ্চেন্স, সো আমি কি করব, এগুলো একটা একটা, এইগুলো আমি যদি ব্যবহার করি আমার ভিউ আসার সম্ভাবনা সব থেকে বেশি। সো এইভাবে আমরা নিতে পারি। ভিডিও কিউ তো সবাই পাবেন না, তিনজনকে আমি দিব। সো অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট কমেন্ট করবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো যাই হোক, আমরা এগুলো এইভাবে সিলেক্ট করার পর এগুলো যদি ব্যবহার করি ভিউ আসার সম্ভাবনা আছে। এখন এগুলো কোথায় ব্যবহার করব, এইবার টু দ্য পয়েন্ট, যে ভিডিও ভাইরাল করার জন্য আমাদের এই যে কিওয়ার্ড এতক্ষণ রিসার্চ করলাম, এই সবগুলো টুল মিক্স করে যখন করবেন, ইউটিউব প্রথমে হচ্ছে ইউটিউব, এরপরে এই যে কিওয়ার্ড রিসার্চ টুল, এরপরে হচ্ছে এই ভিডিও, এই তিনটা মিক্স করে যখন করবেন তখন আপনারটা একদম শক্তিশালী একটা পাওয়ারফুল হবে। কিন্তু আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে
ভাইরাল ভিডিও। ভাইরাল ভিডিওটা কি? যখন আমি এই জায়গায় এই মেক মানি অনলাইন ইংলিশ লিখে আমি সার্চ করলাম, সার্চ করার পর এখানে আমি একটা দেখতে পাচ্ছি, একটা ভিডিও দেখতে পাচ্ছি সবার সামনে। এখন কি করতে হবে, এই ভিডিওটা আপনি কপি করবেন, ভিডিওটা কপি করে মানে ভিডিওর লিঙ্কটা কপি করবেন। সো আমি এখানে কপি করলাম, সো ভিডিওটার লিঙ্কটা আপনি কপি করে এখন আপনি যাবেন হচ্ছে এই জায়গায়, যে টুলে। এই টুলে যাওয়ার পর এখানে শুধু আপনার যে ভিডিওটা ওইটা বসাবেন, কোনটা যেটা হচ্ছে সবথেকে বেশি ভিউ হয়েছে, মানে আমরা ইউটিউবে সার্চ করব, সার্চ করার পর সবথেকে বেশি যেটা ভিউ হয়েছে এক বছরে। এখানে কিন্তু সময়টাও দেখে নেবেন যে সবথেকে বেশি ভিউ হয়েছে কবে, এক বছরের ভিতরে সবথেকে বেশি যেটা ভিউ হয়েছে মানে চার মাস, দুই মাস, এক বছর এর ভিতরে, ওই লিঙ্কটা আপনি শুধু কপি করে এই জায়গায় বসাবেন। যখন বসাবেন এই জায়গা থেকে আপনি ট্যাগগুলো পাবেন, সো ওই ভিডিওর ট্যাগটা বসাবেন। তাহলে আমরা এইভাবে যদি মিক্স করি, এক নম্বরে কি, এক নম্বরে অবশ্যই ভিডিও আপলোড করতে হবে, দুই নম্বরে কিওয়ার্ড রিসার্চটা করতে হবে কী কীভাবে, ইউটিউব সাজেশন থেকে, পরেরটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ টুল থেকে, এরপরে গুগল ট্রেন্ড থেকে, এরপরেরটা হচ্ছে ভাইরাল ভিডিও মানে সবথেকে বেশি ভিউ হয়েছে এমন ভিডিওর কিওয়ার্ডগুলো। সো এগুলো সব ব্যবহার করে এগুলো সব আমি একটা লিস্ট করব। লিস্ট করার পর এবার আপনাকে ব্যবহার করতে হবে কই, আমি যদি ইউটিউবের ভিতরে যাই এগুলো ব্যবহার করতে হবে প্রথমত আপনার যে ভিডিও, এই ভিডিওর এই যে ডিসক্রিপশন, ডিসক্রিপশনের প্রথম 250 লাইনের ভিতরে, তার মানে আমার মেইন যে কিওয়ার্ডটা ওইটা প্রথম 250 লাইন, মানে এই প্রথম প্যারাতে আমি ব্যবহার করব। দেখেন এই যে এখানে আমি ব্যবহার করছি। আচ্ছা, এরপরে আপনি সবগুলো ব্যবহার করলে তো কিওয়ার্ড স্টাফিং হবে। এরপরে আপনি নিচে আসবেন, অনেকগুলো লেখা এখানে লেখার চেষ্টা করবেন যে কোনোভাবে হোক। এরপরে অ্যাবাউট দিস কিওয়ার্ড, এখানে 5 থেকে 8টা কিংবা 10টা আপনি কিওয়ার্ড ব্যবহার করতে পারেন। ব্যাস দেখবেন হিউজ পরিমাণ আপনার ভিউ আসবে। সো আশা করি বুঝতে পেরেছেন, তবে একদিনে আসবে না, আপনাকে রেগুলার আপলোড করতে হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমি আসলে অসুস্থ ছিলাম যার ফলে আমি ভিডিও দিতে পারিনি, সো আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমি যেন খুব দ্রুত সুস্থ হয়ে আপনাদের জন্য আরও ভিডিও মেক করতে পারি। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।